অনিরুদ্ধ আছে? অনিরুদ্ধ ভাদুরি? হ্যাঁ, মানে এটা অনিরুদ্ধ ভাদুরি ফ্ল্যাট নয়? হ্যাঁ, আপনি? আমি মালবিকা, অনিরুদ্ধের অফিসে। অফিসে? ও, কি ব্যাপার? আমার নাম সুমন্ত। হ্যালো, আমি অনিরুদ্ধের সাথে এই ফ্ল্যাটটা শেয়ার করি। আসলে আমি অনিরুদ্ধের সাথেই দেখা করতে এসেছিলাম, আমার কাছে মিউজিক্যাল কনসার্টে দুটো পাস ছিল। ও আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি ভেতরে আসুন, আমি জানতামই না অনিরুদ্ধের অফিসে আপনার মতন সুন্দরীরা কাজ করে। আসুন, ভেতরে আসুন। তাড়াতাড়ি চলে এসো, যান। ম্যাডাম, চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। নাইস টি, বেশ ভালো বানাও তো চাটা। আমি আরো অনেক কিছু ভালো বানাতে পারি, চা, কফি, ককটেল, জয়েন্ট, চলবে? ইন্টারেস্টিং। আর খাবার দাবার? ওটা ঠিক হয় না আমাদের, মাল্টি কুইজিনটা তো একেবারেই হয় না, ওই কোনো রকমে সব কিছু মিলিয়ে ভাত আর মাংসটা ঠিক নামিয়ে দেবো। তা তুমি এত এন্টারটেইনিং, তোমার বন্ধুটা এত বোরিং কেন? এ বাবা, কে বলো তোমাকে বোরিং? মিস ইন্টারপ্রেট করো না প্লিজ, অনিরুদ্ধ যদি বোরিং হয় তাহলে তুমি এখানে কি করছো? তুমি তো আমার জন্য এখানে আসনি সুন্দরী, শনিবার সন্ধ্যায় কনসার্টে টিকিট নিয়ে বোরিং অনিরুদ্ধের জন্যই তুমি এত দূর এখানে এসেছো। কিন্তু কি জানো তো, তোমার রিসার্চ ওয়ার্কটা না খুব উইক, কলিগ হয়ে জানো না যে উইকেন্ডে পাখি ঘরে থাকে না, উড়ে যায়। হুম, সে তো এখানে এসে বুঝলাম। তা তিনি যান কোথায়? কলকাতা বাইরে। প্রত্যেক উইকেন্ডে? ইয়েস, শনিবার দিন তোমাদের হাফ ডে অফিস সেরে বেলা তিনটে নাগাদ ধাউস একটা কালো ব্যাগ নিয়ে মিস্টার অনিরুদ্ধ ভাদুরি কলকাতার মায়া ত্যাগ করেন, আবার ফেরেন সোমবার দিন সকালে ঠিক অফিস যাওয়ার আগে। তো তুমি চেয়েছিলে অনিরুদ্ধ তোমার সাথে কনসার্টে যাক, তাই তো? আর দেখো, কনসার্ট টনসার্ট এসব হাই লেভেল ক্লাসিক্যাল ব্যাপারে না আমার কোনো ইন্টারেস্ট নেই, মানে আমার পোষায় না, আমি বুঝিও না আর কি। তা বলছিলাম কি, কনসার্টটা বাদ দাও, ব্যাপারটা যদি ডিস্কে শিফট করানো যায় কেমন হয়? মানে তুমি আর আমি, আমি আর তুমি, অনিয়ত তো নেই, আমি না হয় তোমায় এন্টারটেইন করার দায়িত্ব নিলাম। আচ্ছা, কলকাতার বাইরে কোথায় যায় অনিরুদ্ধ? মানে আমার প্রপোজালটা তোমার পছন্দ হলো না, তাই তো? অনিরুদ্ধ ওর বাবার কাছে যায়, ওর অসুস্থ বৃদ্ধ বাবা, বসে থাকেন সারা সপ্তাহ ধরে ছেলের জন্য ওয়েট করেন, শনিবার দিন সন্ধ্যাবেলা ছেলের পাশে বসে বসে বাড়িগুলো মালি শুনতে শুনতে লুচি আর আলুর দম খান। তোমার মতন সুন্দরী মেয়েদের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, বুঝলে? অ্যাকচুয়ালি আমরা দুজন, মানে আমি আর অনিরুদ্ধ, দুজন দুই মেরুর আর কি, ও নর্থ পোল, আমি সাউথ পোল। আমার বন্ধুরাও ঠিক বুঝতে পারে না, মানে আমি অনিরুদ্ধের মতন একটা ছেলের সাথে কী করে একটা রুমে, মানে একটা ফ্ল্যাটে থাকি আর কি। আমি ভেসে বেড়াই, অনিরুদ্ধ সিরিয়াস। বাহ, ভালো তো, দুজনে দুরকম হওয়াই তো ভালো, তাতে বন্ধুত্বের ব্যালেন্স থাকে। তবে একটা বিষয় মানতেই হবে, আজকের যুগে এরকম
সিরিয়াস রেসপন্সিবল মানুষ পাওয়া খুব কঠিন। তোমার কাছে যা শুনলাম তাতে মনে হলো অনুরোধ এক্সেপশনাল। আমার কিন্তু ইন্টারেস্টটা বেড়ে গেল। ইন্টারেস্টটা তো বুঝতেই পারছি। দেখো কি করে ম্যানেজ করবে, উইকেন্ডে তো পাবে না, অফিস টাইমে কি চেষ্টা করে দেখতে পারো। উইকেন্ডে আমি রইলাম তোমার সাথে এনজয় করার জন্য, তোমার এন্টারটেইনমেন্টের দায়িত্ব আমি নেব। ভেবে দেখো। না না, তারা দরকার হবে না, আমি বরং অনুরোধকে স্টাডি করে দেখি। ওকে, স্টাডি করো, বেস্ট অফ লাক। জান, এই জান, দরজা খুলো না, দরজা খুলে এটা দাও প্লিজ, তাড়াতাড়ি করো না জানু। যা, গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, উইকেন্ড অভিযান সাকসেসফুল মনে হচ্ছে? আজ নিজে থেকে গুড মর্নিং বলেছে। উইকেন্ড প্ল্যান ফুল ফ্লপ, দেখাই তো হলো না। সে কি রে, তুই যে সব টিকিট ফিকেট কাটলি, ধুর সব ভোগে, টাকাটাই চলে গেল। যে আছে তোর এই মিস্টার গম্ভীরের মধ্যে কে জানে। কেন, খারাপ কি? আসলে সবসময় স্মার্ট স্মার্ট কথা বলা ছেলেদেরকে না আমি একদম নিতে পারি না। গম্ভীরই তো ভালো, পার্সোনালিটি আছে, আর এই বয়সেই রিজনাল ম্যানেজার, রীতিমতো সুপাত্র। দূর, এসব সুপাত্ররা শুধু ধরেন, নিজেরা ধরা দেন না। দুদিন ঘুরবে ফিরবে, তিন দিনের দিন তোকে ডাম্প করে চলে যাবে, কত যে দেখলাম। সেটি হচ্ছে না, প্রতি উইকেন্ডে বাবার সাথে দেখা করতে যায়, এর থেকে বোঝা যাচ্ছে যে রীতিমতো রেসপন্সিবল। তাই এর সাথে শুধু ডেটিং নয়, সংসারটাও করা যায়, বুঝলি। ওরে বাবা, দেখিস একটা গুড মর্নিং বলেছে, তাতে এত। আমি এইচআর, ভুলে যেও না ডার্লিং, হিউম্যান রিসোর্সটা বুঝি। আর সবার রিপোর্ট কার্ড আগে আমার কাছে জমা পড়ে। আর অনুরোধের পয়েন্ট একটা নয়, অনেকগুলো। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, মোটা টাকা মাইনে পায়, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ভক্ত, বুঝলি। তবে আর কি, যাও একদিন শ্বশুর করে গিয়ে শ্বশুর প্রণামটাও সেরে এসো। তুই তো দেখছি বিয়ে না করে থামবি না। এনিওয়ে আমি একটু আসছি। হ্যাঁ, হ্যালো, হ্যালো, একটি জনবিরল রাস্তা থেকে সৌমেন চট্টরাজ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটিকে শনাক্ত করার জন্য তার পরিবারকে খবর পাঠানো হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল, মনে করা হচ্ছে রাতের বেলায় কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হ্যালো। হ্যালো, আমি মালবিকা বলছি। ও হ্যাঁ বলো ডার্লিং, কী খবর? তোমার তো কোনো পাত্তাই নেই, মিস করছি তোমায়। ইয়ার কি মেরো না, কাজের কথা আছে। অনিরুদ্ধ কোথায়? ওফ, আবার অনিরুদ্ধ, কেন বলো তো? আমি কি কেউ নই নাকি? একটু আমার দিকে তো তাকাতে পারো সুন্দরী, তাই না? আচ্ছা শোনো না, বলছি অনিরুদ্ধ তো উইকেন্ডে থাকে না, তো তুমি একটু চলে এসো আমার সঙ্গে, থাকো একটু, ডেট ফেট করি আমরা।
ঠিক করে বলো তো, অনুরোধ এখানে আছে না নেই? এই উইকেন্ডে অনুরোধ কোথায় গেছে? নেই নেই, এখানে নেই, বাপের বাড়ি গেছে। আমি তো একা আছি, তুমি একটু থাকতেই পারো বলো আমার সাথে, তাই না? ইয়ার কি মেরো না, কখন গেছে অনুরুদ্ধ? কখন আবার, যেরকম যায় সোমবার ফিরবে। তুমি খালি অনিরুদ্ধরই খোঁজ করো, আমি কি কেউ নই বলো তো? তুমি আমার বন্ধু আর অনিরুদ্ধ রহস্যময়, বুঝলে? ছাড়ছি, কাজ আছে। সৌমেন চট্টরাজ, তার বাড়িতেই ফোন করতো অনিরুদ্ধ। অনিরুদ্ধর বাড়ি যাওয়ার রাস্তাতেই তার ডেড বডি, কাকতালীয় নাকি অন্য কিছু? জানু, আমাকে একটু বেরোতে হবে, তুমি লক্ষ্মীটি হয়ে থেকো, আমি একটু পরেই ফিরে আসবো, কেমন? আসছি, লক্ষ্মীটি হয়ে থাকবে কিন্তু। কি ব্যাপার, আজ তো আপনার আসার কথা নয়, কালই তো আপনি এলেন। আজ এলাম তার কারণ কালকের ফুলগুলো বাড়িতে রাখা ঠিক মনে হলো না, কেমন বাসি হয়ে গেছে, আর আজকে বাড়িতে গেস্ট আসবে। তা কি দেব, রোজ যদি আজ কিন্তু ভালো রজনীগন্ধা এসেছে, একদম ফ্রেশ রজনীগন্ধা। হ্যাঁ, না থাক, রোজ দাও তাই দাও, আর ভালো দেখে দেবে যেন বেশ কয়েকদিন থাকে। ঠিক আছে। আপনার হাজবেন্ডের মৃত্যুর ব্যাপারে একটা ইনভেস্টিগেশনের জন্য আপনাকে এখানে আসতে হবে, পুলিশ আপনার কোঅপারেশন চাইছে। কি ব্যাপার ইনভেস্টিগেশন? দেখুন, আপনার হাজবেন্ডের মৃত্যু জাস্ট একটা অ্যাক্সিডেন্ট নাও হতে পারে, সেই কারণে সন্ধ্যের সময় আপনাকে এখানে আসতে হবে। আপনি কি নিজে আসতে পারবেন না গাড়ি পাঠিয়ে দেবো? আসতে পারবো।
चलते हैं जिसके लिए तेरी आँखों के दिए हूँ लाया हूँ वही गीत मैं तेरे लिए चलते हैं जिसके लिए गीत मैं तेरे